কি অবস্থা পিপল? আজকে হলো আমাদের আমাদের ও আচ্ছা এটা বলা হয়নি, অনন্যার একটা পেজও আছে, শাড়ির পেজ অনন্যা, সেখান থেকে টাঙ্গাইলের অরিজিনাল অরিজিনাল তাঁতের শাড়ি ইনসেল করে ইনভেলভ অ্যান্ড ডেইজ অফ অনন্যা রাহাত অ্যান্ড অনন্যা একই সাথে শুরু করা। বিষয় হচ্ছে আজকে বেসিক্যালি অফিসিয়ালি ইনভেলভের ফার্স্ট পারচেস, পারচেস বলতে ফার্স্ট কাস্টমার ডেলিভারি। এর আগে কিছু সেল হয়েছে বাট এগুলো সব ঘরের মানুষরা কিনছে, লাইক আপু কিনছে, আপুর বাড়িওয়ালা আপু কিনছে, আপুর বাড়িওয়ালা আপুর বোনের মেয়ে কিনছে, এরকম টাইপের কিছু সেল হয়েছে। আর পেজ থেকে আজকে হচ্ছে অফিসিয়াল ফার্স্ট ডেলিভারি এবং এটার জন্য অন্য খুবই এক্সাইটেড। আমি তো দেখাই কেমন এক্সাইটেড, আদারওয়াইজ নাহলে বোঝা যাবে না। অ্যান্ড সে হচ্ছে এটার প্যাকেটিং ট্যাকেটিং কীভাবে কীভাবে কী করবে, লাইক অনেকটা আমরা প্রিপেয়ার্ডও না যেভাবে শুরু হয়েছে, তো দেখাচ্ছি দাঁড়াও ওয়েট। হাই, হ্যালো, তুমি প্যাকেট করে ফেলছো? ইস, আমাদের পিপলদেরকে দেখাইলে না একটু শাড়িটা কেমন দেখতে? আচ্ছা ঠিক আছে, ব্লগটা যখন আমরা আপলোড করব তখন আমরা পেজের লিঙ্কটা দিয়ে দেবো। যে ম্যাডাম সুন্দর একটা নোটও লিখছে এবং সে ইজ এক্সাইটেড। এটা হচ্ছে তাজিয়ান, এটা হচ্ছে আমাদের শাড়ির মডেল, ওর পির হাত, ওর চেহারা আমি দেখাচ্ছি না, ওর চেহারায় মেকআপ মেখে রাখে নেই আজকে। সো ওর অরিজিনাল চেহারার সাথে শাড়ির পেজের যে ওর পেস, ওই চেহারার কোনো মিল হবে না। সো আমি মানুষদেরকে কনফিউজ করতে চাচ্ছি না। হ্যালো 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 বলো, হ্যালো তোমরাও হ্যালো বলো, হাই হাই। আমরা এখন ইনভেলভের ফার্স্ট ডেলিভারি দিতে যাই, এখন ইনভেলভের ওনার নিজেই যাইতেছে। বলো কেমন লাগতেছে? ভালো লাগছে, আই হোপ, মানে খুব মানে ছোট এখন, ইভেনচুয়ালি দেখা যাক ফিউচার কি হয়। ইট উইল বি গুড, আমার কেন জানি ফিল হচ্ছে ওর সাথে অনেক বড় হবে। ওহো বেবি, কংগ্রেচুলেশন, আমরা একসাথে কিভাবে দেখা পাবো? বাই দ্য ওয়ে, আমি এমন বিহেভ করতেছি যে হচ্ছে গিয়ে আমি জীবনে ওইগুলোর সাথে ইউজ টু ছিলাম না, আমি ইউজ টু ছিলাম বেসিক্যালি, বাট এরকম ফিল পাইছো আগে? অনেস্টলি বলো, বিকজ নিও নো, আমি জানি না, আমার খুব ভালো ফিল দিচ্ছে, যদি আমার সে এটার পার্টনার ট্রাক্টর কিছুই বানায় নাই, হুদো দি ফার্ম, আমি দ্য অনলি ওনার, হ্যাঁ আমার তো হুদো দি ভিডিও এডিট করে, এছাড়া আর কোনো কাজ নাই আমার, বাট আই এম অলসো ফিলিং গুড। আচ্ছা একটু কান্না করে আমাদের জন্য দোয়া করেন, একটু কান্না, প্লিজ প্লিজ একটু কান্না, তো কাঁদে তো না, আমি কান্দি। ওহ মাই গড।